নরসিংদীর শিবপুরে কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন শিরোনামে রাজধানী টিভি নামক একটি পোর্টালে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন জয়নগর অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষ বলেন, এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ও আমার ব্যক্তিগত ইমেজ এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে। পোর্টালটিতে প্রকাশিত সংবাদে কলেজের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, চরিত্রহরণ সহ প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ উল্লেখ করা হয়, যা সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। সংবাদে উল্লেখিত এ ধরনের কোনো নিয়োগ বাণিজ্য বা ঘটনা আদৌ ঘটেছে কিনা তা আমার জানা নেই। সম্পূর্ণরূপে ব্যক্তিগত ফায়দা ও স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনটি করেছে প্রতিপক্ষরা। এছাড়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে পোর্টালটির প্রতিবেদক কোনো যাচাই বাছাই না করে ও তাকে না জানিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন। রাজধানী টিভি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দুর্নীতি, অনিয়ম, কলেজের অর্থ আত্মসাৎ, চরিত্রহরণ, নিয়োগ বাণিজ্য, গাছ কাটা, হুমকি ধামকি দিয়ে হয়রানি করা, এ ধরনের বিভিন্ন অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়। অধ্যক্ষ পদে এই কলেজে নিয়োগ প্রাপ্ত হয়েছি, এরপর থেকে কোন ধরনের নিয়োগ এই কলেজে অনুষ্ঠিত হয়নি, কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। কোন ধরনের অনিয়ম, দুর্নীতি, চরিত্রহরণ, গাছ কাটা, অর্থ আত্মসাৎ, এ সমস্ত কোনো কাজের সাথে আমি জড়িত নই। একটি মহল তাদের স্বার্থান্বেষী, তাদের চাহিদা, তারা বিভিন্ন পদ পদবী এমনকি বিদ্যুৎসাহী সদস্য হওয়ার জন্য তারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারা এসব পদে অধিষ্ঠিত হতে পারেনি বিধায় তারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করেছে। অনেক শিক্ষক কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে আমার অপসারণের জন্য একটি আবেদন পত্র প্রস্তুত করেছে, যা টোটালি আইন বহির্ভূত। আমার বিরুদ্ধে আনিত যাবতীয় অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে অভিযোগে অভিযুক্ত হয়ে থাকি, তাহলে আমার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে আমার কোনো আপত্তি থাকবে না। স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে থাকুন।